ইতিমধ্যে অসম বিধানসভাত গুৰুচৰণৰ ৰাজ্যিক বিশ্ববিদ্যালয়ৰ বিধেয়কখন পাছ হৈছে। সেয়েহে শিলচৰ ডি চি কলেজত এতিয়া সুখৰ বতাহ। এই 88 বছৰীয়া গুৰুচৰণ কলেজখন সমগ্ৰ অসমৰ এক ঐতিহ্যবাহী শিক্ষানুষ্ঠান। এই মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে উচ্চ শিক্ষা লাভ কৰি দেশ বিদেশত সুনাম অৰ্জন কৰিছে। এই মহাবিদ্যালয়ৰ তিনিটা প্ৰজন্মৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বহু উদাহৰণো আছে। এই সময়ত কটন কলেজ, ছেইণ্ট এণ্ঠনী, ছেইণ্ট মেৰী আদি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বিখ্যাত মহাবিদ্যালয়ৰ লগতে গুৰুচৰণ মহাবিদ্যালয়ৰ নাম উচ্চাৰণ কৰা হৈছিল। ইতিমধ্যে ৰাজ্য চৰকাৰে বিশ্ববিদ্যালয়খনৰ বাবে শিলচৰ উপকণ্ঠ অঞ্চলত মাটি বিচাৰিবলৈ নিৰ্দেশ দিছে। সকলো ঠিকে থাকিলে পৰৱৰ্তী শিক্ষাবৰ্ষৰ পৰা স্নাতকোত্তৰ পাঠ্যক্ৰম আৰম্ভ হ'ব পাৰে। তাতকৈ ডাঙৰ কথাটো হ'ল বৃহত্তৰ শিলচৰ অঞ্চলত এতিয়া শিক্ষাৰ বিকাশ আৰু উচ্চ শিক্ষাৰ সম্প্ৰসাৰণৰ বাবে দুখন বিশ্ববিদ্যালয় লাভ কৰিবলৈ সাজু হৈছে। গুৰুচৰণ কলেজ 1935 চনে এষ্টাব্লিছড হয়। একজন মহান মহিরষি ব্যক্তিত্ব হিরংসু সিনহার 10,000 টাকা এবং এক টুকরো ল্যান্ড নিয়ে তখনকার দিনে 1934 সালে কলেজে আসেন, বা আমাদের তখনকার দিনে যারা আমাদের সমাজের ব্যক্তিত্বরা ছিলেন, বিষ্ণুচরণ দে আরও অন্যরা, অরুণ কুমার চন্দ্র, সবাই যারা ছিলেন তাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন এবং আলটিমেটলি এই কলেজটা রংপুরে সেটা স্থাপিত হয় এবং তারপর নর্মাল স্কুলে সেটা শিফট হয় এবং পরবর্তীতে জিসি কলেজের যে এখন যেটা কলেজ টিলা আছে সেই কলেজ রোডের কলেজ টিলাতে পারমানেন্টলি সেটা স্থাপন করা হয়। আমি যদি ইতিহাসের কথা বলি, প্রথম এই কলেজ গুরুচরণ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল, তারপর গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, তারপর আসাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল এবং এই বছর আমাদের রাজ্য সরকার, যেটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমাদেরকে আমাদের কলেজটাকে এই 88 বছরের পুরনো ঐতিহ্যবাহী কলেজকে ইউনিভার্সিটি হিসাবে রূপান্তরিত করেন এবং গত কয়েকদিন আগে 16 বা 17 তারিখে আমাদের কলেজের বিল পাস হয়। এখন নোটিফিকেশনের জন্য আমরা অপেক্ষা করছি। যিহেতু গুৰুচৰণ বিশ্ববিদ্যালয়খন চহৰৰ আশে পাশে অৱস্থিত হ'ব, সেয়েহে চহৰৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে উপকৃত হোৱাৰ লগতে বৰাকৰ দুটি জিলা আৰু ডিমা হাছাওসহ স্নাতকোত্তৰ পৰ্যায়ত অধ্যয়নৰ সুযোগ লাভ কৰিব চুবুৰীয়া ৰাজ্যৰ শিক্ষাৰ্থীসকলেও। অৱশ্যে বিশ্ববিদ্যালয়খনৰ প্ৰশাসনিক ভৱন কলেজ ৰোডতেই থাকিব, এইটোৱে হ'ব মূল কেম্পাছ। বৰ্তমান মহাবিদ্যালয়খনত 25টা বিভাগ আছে, 5টা ছেল্ফ ফাইনেন্সিয়েল পাঠ্যক্ৰমৰ সৈতে। ইয়াৰ ভিতৰত কম্পিউটাৰ ছায়েন্স, বায়'টেকনলজি, বিজনেছ এডমিনিষ্ট্ৰেশ্যন, গণসংযোগ আৰু ইক'লজি আৰু পৰিৱেশ বিজ্ঞান। প্ৰথম পৰ্যায়ত এইবোৰৰ পৰাই স্নাতকোত্তৰ অধ্যয়ন আৰম্ভ হ'ব। এই যে জাৰ্ণি, 88 বছৰৰ জাৰ্ণি, সেখানে অনেক ব্যক্তিত্বরাই জড়িত আছেন, আমাদের কলেজের অধ্যক্ষরা, গভর্নিং বডির প্রেসিডেন্টরা, আর বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা, আমাদের অনেক শিক্ষক শিক্ষিকারা ছিলেন যারা এই কলেজের ডেভেলপমেন্টে সাহায্য করেছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের ছাত্রছাত্রীরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রোল প্লে করছে। ক্যাম্পাস থাকবে, এখন আমরা যেখানে গুরুচরণ কলেজ আছে সেটা মেইন ক্যাম্পাস হিসাবেই থাকবে। সেখানে আমাদের 25 বিঘা জমি আছে এবং ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংও আছে আমাদের এখানে। এখানে আমাদের ক্লাস মেইন ক্যাম্পাসটা থাকবে, কিন্তু আমাদের সরকার, আসাম সরকার আমাদেরকে বলেছেন যে আমরা বাইরে একটা জায়গা দেখার জন্য, কারণ এটা সাফিসিয়েন্ট নয় এই জায়গাটা, যার জন্য আমরা বাইরে একটা জায়গা টাকা দেখছি, সেখানে আমরা আমাদের অন্য ক্যাম্পাসগুলো ওই স্যাটেলাইট ক্যাম্পাসে খুলবো। নিশ্চয়ই আমাদের যে ডিপার্টমেন্ট, এখন তো আমাদের কলেজে 25টা ডিপার্টমেন্ট আছে, তো ভবিষ্যতে আমরা প্রপোজাল দিয়েছি যে আমরা আরও নতুন কিছু ডিপার্টমেন্ট খুলবো, যেগুলো বর্তমান যুগে যে সাবজেক্টগুলো ভীষণ প্রয়োজনীয়, জরুরি, সেই ব্যাপারগুলো আমরা সাবজেক্টগুলো খুলবো ডিগ্রি কোর্সে এবং হায়ার স্টাডিতে, যেমন পিজিতে আমরা খোলার খুব চেষ্টা করবো এবং অলরেডি আমরা প্রপোজাল দিয়েছি।
সেন্ট্রাল রোড শিলচরত কামিন কুমার চন্দ্রর ঘরত বিষ্ণুচরণ দে 1934 চনের 4 জুনত শিলচরত এখন শিক্ষানুষ্ঠান বা কলা মহাবিদ্যালয় স্থাপনের ভাবে এক সভা অনুষ্ঠিত করে। ঘণ্টার পিছব ঘণ্টা আলোচনার অন্তত সভাখন কোনো সিদ্ধান্ত নোহাক শেষ হয়, কারণ এটা প্রতিষ্ঠান স্থাপন করবলে ধনের প্রয়োজন। ধন বিচারি থাকতে মনলে আহিল প্রয়াত গুরুচরণ নাগর উদার পত্নী কিরণ শশী নাগর কথা। তেওর লগত সকলো কথা আলোচনা করার পিছত তেও কলেজখনের অর্থ সাহায্য দিবলৈ রাজি হল, যদিও তোর কিছুমান শর্ত আছিল। তেও বিচারিছিল যে কলেজখনের নাম প্রয়াত স্বামীর নামেরে রখা হোক, আর বিষ্ণুচরণ দে শর্তত সম্মতি দিলেহে কলেজখনে মহিলা শিক্ষার প্রসার ঘটাব আর 10,000 টাকা দান করব। বিষ্ণুচরণ দে রাজি হল আর এই ধনেরে মহাবিদ্যালয়খন আরম্ভ করে গুরুচরণ মহাবিদ্যালয়ের নাম রখা হল।